फ्रेंड्स वेलकम। आज हमें क्लास टेन लेसन वन फादर्स हेल्प गल्पटा पढ़ा। फादर्स हेल्प मैं बाबा सहाज्य आर के नारायण लेखा। आर के नारायण सम्पर्क इन्हें जो बला हे आर के नारायण 1906 से 2001 इज वन अफ द लीडिंग फिगर अफ आर्लि इंडियन लिटरेचर इन इंग्लिश। इंग्रेजी इंडियन लिटरेचारे एक अन्यतम विख्यात लेखक। हिज नोटेबल वार्क इनक्लूड तर विख्यात लेखागुलर मध्य मालगुड़ी डेज एंड द गाइड एगुल हे विख्यात लेखा। ही वाज अवार्डेड द साहित्य अकाडेमी अवार्ड इन 1958 साहित्य अकाडेमी पुरस्कार पे फर द गाइड। गाइड नाम गल्पटार जो पर पेड़ा गल्पटा पढ़ते चले से सम्पर्क बला हे द स्टोरी एंड एडिटेड एक्सेप्ट फ्रम मालगुड़ी डेज। ये गल्पटा मालगुड़ी डेज थे ना हो इज अबाउट ए यांग बॉय एक छोट ऐलर कथा बला कल स्वामीनाथन जी ऐलेटार नाम हलो स्वामीनाथन। हू इज अनविलिंग टू गो टू स्कूल से स्कूले जेते चाय ना बाट इज फोर्स बाय हिज फादर किन्तु तार बाबा ताके जोर करे स्कूले पाठाच्छे टू अटेंड स्कूल। द स्टोरी एक्सप्लोर हाउ ए गल्पे बोझानो हच्छे किभाबे थ्रु द इवेंट्स द फलो जे घटनाचक्रे स्वामी ओरिजिनल रिजार्भेशन अबाउट द टीचार जी शिक्षक प्रति क्यों श्रद्धा एलो सैमुएल मैं टीचारे नाम हे सैमुएल गेट ट्रांसफर्म कन्सिडरेबलि से क्यों चेन्ज हो गवर्तन एलो तर मध्य दिए ये गल्पर मध्य सेटाई बोझाना हो। यूनिट वन पढ़ी लेंग इन बेड विछन शुए लेंग मान शुए थका स्वामीनाथन रियलाइज उइथ ए शडर दैट इट वाज मंडे मर्निंग। स्वामीनाथन रियलाइज करल बुझते परल शडर मान भय केंपे उठे बुझते परल এটা হলো সোমবার সকাল। তাহলে দিনটা ছিল সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো মনে হচ্ছিল এক মুহূর্ত আগে। মোমেন্ট মানে মুহূর্ত। ইট ওয়াজ ফ্রাইডে এটা ছিল শুক্রবার। এক মুহূর্ত আগে মনে হচ্ছিল এটা শুক্রবার। অলরেডি মনডে ওয়াজ এয়ার ইতিমধ্যে সোমবার এসে হাজির। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল সে আশা করলো সে স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock নটার সময় স্বামীনাথন চিৎকার করলো আই হ্যাভ এ হেডেক আমার মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড মা উদারভাবে প্রস্তাব দিলেন। জেনারেসলি মানে উদারভাবে সাজেস্টেড মানে প্রস্তাব দেওয়া দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম যে স্বামী বাড়ি থাকতে পারে স্টে মানে থাকা। অ্যাট 9:30 9:30 সময় হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল যখন তাকে স্কুলের প্রার্থনার ঘরে থাকার কথা। স্কুল প্রেয়ার হল মানে স্কুলের প্রার্থনার ঘর। স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম স্বামী তখন মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল। ফাদার আকসিম বাবা তাকে জিজ্ঞেস করলেন হ্যাভ ইউ নো স্কুল টুডে তোমার কি আজ স্কুল নেই। হেডেক মাথার যন্ত্রণা স্বামী রিপ্লাইড স্বামী উত্তর দিল ননসেন্স বাজে কথা। ড্রেস আপ অ্যান্ড গো পোশাক পরো এবং যাও। হেডেক মানে মাথার যন্ত্রণা। লোফ মানে হচ্ছে অলসভাবে ঘুরে বেড়ানো। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে রবিবারের দিনগুলোতে একটু কম অলসভাবে ঘোরাফেরা করবে তাহলে সোমবারের মাথা যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্টিক হিজ ফাদার কুড বি স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্র্যাকটিস তাই সে তার ট্র্যাকটিস মানে কৌশলটা চেঞ্জ করে দিল। আই ক্যান গো সো লেট টু দ্য ক্লাস আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট আমি যদি এত দেরি করে যাই টিচার কী ভাববে। টেল হিম ইউ হ্যাড এ হেডেক তাকে বলো তোমার মাথা ঘোরা করছিল অ্যান্ড সো আর লেট তাই দেরি হয়ে গেছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো আমি এই কথা বললে তিনি আমাকে বকবেন। উইল হি সে কে লেট আস সি চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম তার নাম কি। স্যামুয়েল মানে টিচারটির নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট তিনি কি সবসময় ছাত্রদের বকেন। স্কল্ড মানে বকা। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান তিনি খুব রাগি মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বস বয়েস তিনি বিশেষ করে সেই সব ছেলেদের উপর রেগে যান। হু কেম ইন লেট যারা দেরি করে আসে লেট মানে দেরি করা। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস আমি স্যামুয়েলের ক্লাসে এত দেরি করে যেতে চাই না। ইফ হি সো অ্যাংরি যদি তিনি এত রাগি হন অ্যাংরি মানে রেগে যাওয়া বা রাগ। ভাই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট এই বিষয়ে তোমার হেডমাস্টারকে বলো না কেন। দে সে তারা বলেন দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম এমনকি হেডমাস্টার বসায় তার উপরে তাকে খুব ভয় পান। অ্যাফ্রেড মানে ভয় পান। এখানে ওয়ার্ডলেস মানে শব্দের মানে এখানে দেওয়া আছে শব্দার্থ। সাদার মানে ভয় কেঁপে ওঠা। শ্যাকিং অফ বডি কজ বাই ফিয়ার লোক মানে হচ্ছে অলসভাবে ঘুরে বেড়ানো।
মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার। আইডল ম্যানার হচ্ছে অলস। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। চারটে করে অপশান দেওয়া আছে এমসিকিউ প্রশ্নগুলো। উইথ এ সাডার সবই রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ, অপশান দেওয়া আছে ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। অ্যান্সারটা হবে মানডে। নাম্বার বি, হোয়েন সমি ওয়াট টু হ্যাপিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীকে স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, হি ওয়াজ লাইক অন দ্য, সে তখন শুয়েছিল। অপশান দেওয়া আছে বেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক। অ্যান্সারটা হবে বেঞ্চ। তারপরে হলো নাম্বার সি, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংলি উইথ বয়স হু কেন। স্বামীর মতে স্যামুয়েল তাদেরকেই বকেন যারা আসে, মানে যাদের যাদেরকে বকেন। অপশান দিয়ে যাচ্ছে অ্যাবসেন্ট, লেট, অ্যাটেন্টিভ আর ডিসিপ্লিন। অ্যান্সারটা হবে লেট। নাম্বার টু যেটা আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে নিয়ে চার্টটা পূরণ করো। টাইম হোয়েন স্বামী কমপ্লেন অফ এ হেডেক, যে সময়ে স্বামী কমপ্লেন করেছিল বা অভিযোগ করেছিল তার মাথা ধরা করছে। অ্যান্সারটা লিখতে হবে অ্যাট 9 o'clock। দুইয়ের বি, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, যে ব্যক্তি স্বামীকে ড্রেস করে স্কুলে যেতে বলেছিল। অ্যান্সার হবে স্বামীজ ফাদার। আর দুইয়ের সি যেটা আছে, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, যে টিচারের কথা স্বামী বলেছেন তার নাম হচ্ছে স্যামুয়েল। অ্যান্সারটা হবে স্যামুয়েল। এখানে যেটা আছে, স্টেট দ্য ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড ফলস, ট্রু ফলস করতে হবে। প্রোভাইড সেন্টেন্স বা ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট ইউর অ্যান্সার, ট্রু ফলস করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। থ্রি এ, তিনি তাকে এর যে কোশ্চেন, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল তার মাথা ধরা করছে, এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট, স্বামীনাথন ওয়েল আই হ্যাভ এ হেডেক। তিনের বি যেটা আছে, স্বামী ওয়াজ লেইং ইন দ্য ফাদার্স রুম, স্বামী বাবার ঘরে শুয়েছিল, এটা ফলস হবে। এটা ওর মায়ের ঘরে শুয়েছিল, তাহলে অ্যান্সারটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। থ্রির সি যেটা আছে, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামীর মতে হেডমাস্টার মশাই স্যামুয়েলকে ভয় পায়নি, এটা ফলস হবে। কেন, স্বামী বলেছিল হেডমাস্টার মশাই হেডমাস্টার মশাই স্যামুয়েলকে ভয় পায়। এই সাপোর্টিং অ্যান্সারটা হচ্ছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তো এই ছিল আজকের পার্ট ওয়ান। পার্ট ওয়ানের পড়িয়ে এখানে কোশ্চেন অ্যান্সারটা করিয়ে দিলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে। আর যদি তোমরা পার্ট টুয়ের ইউনিট টুয়ের যদি এক্সপ্লেনেশনের কোশ্চেন অ্যান্সারটা যদি চাও, দেখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে কমেন্টে লিখবে যে ইউনিট টু পড়ানোর জন্য। থ্যাংক ইউ, সি ইউ অন নেক্সট ভিডিও।